মাননীয় আশুতোষ চ্যাটার্জি আমার স্নেহধন্য দাদা উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রোহন কুণ্ডু এবং উপস্থিত আছেন মালদা জেলা ছাত্র পরিষদের সভাপতি মাননীয় বাবুল শেখ মহাশয় এবং বিভিন্ন ব্লক ও গ্রাম নেতৃত্ববৃন্দ উপস্থিত আছেন আমার মালদা জেলার সমস্ত কলেজের ভাই ও বোনেরা সকলকে আমার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে দু একটা কথা বলছি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের স্বাধীনতার দিন আন্দোলনের দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বাংলার মাটিতে যে অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করেছে সেই একটাই ছাত্র সমাজ আন্দোলন করেছে আর আজকের দিনের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সরকার বলছেন যে মা মাটি মানুষের সরকার কিন্তু তাদের দলের বিধায়ক থেকে এমপি ও নেতা মন্ত্রীরা এবং তাদের আশ্রিত পে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের আশ্রিত শাসক দলের অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ কলেজে কলেজে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করছে তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তারই বিরুদ্ধে আমাদের লড়াই আপনারা জানেন মালদা জেলার মাটি কংগ্রেসের মাটি মালদা জেলার মাটি গণিখান চৌধুরীর মাটি তাই আজকের দিনে এই ছাত্র কনভেনশনের এখান থেকে সকলকে শপথ নিতে হবে আগামী দিনে আমরা প্রত্যেকটা মালদা জেলায় কলেজ ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যেকটা কলেজে আমরা দেখিয়ে দিতে চাই পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের আশুতোষ চ্যাটার্জির নেতৃত্বে ও মালদা জেলা ছাত্র পরিষদের সভাপতি মাননীয় বাবুল শেখের নেতৃত্বে প্রত্যেকটা কলেজে আমরা ছাত্র পরিষদের পতাকা তুলে দিতে যাই এই বলে আমার সকলকে আবারও আমার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম ছাত্র পরিষদ জিন্দাবাদ